চেক করে নেই। হ্যালো হ্যালো, ওকে। তো এখানে খেয়াল করেন, আজকে আমাদের এই তিন টপিকের মাধ্যমে আমরা আপাতত আমাদের বেসিক যে তথ্যগুলো, আমাদের চলতরিতের শেষ তথ্যগুলো আমরা শেষ করব। তো আজকে প্রথম টপিকটা থাকবে আমাদের কাজের বা শক্তির পরিমাণ। কারণ কাজের বা শক্তির পরিমাণটা যদি না বুঝি, তো সেক্ষেত্রে আমরা তড়িৎ ক্ষমতাও কিন্তু বুঝবো না। তাহলে তড়িৎ ক্ষমতা বোঝার জন্য আগে আমাকে বুঝতে হবে কাজের বা শক্তির পরিমাণ, তারপর আমরা বুঝবো তড়িৎ ক্ষমতা। এই তড়িৎ ক্ষমতা আর কাজের বা শক্তির পরিমাণ, এই দুইটা জিনিস বোঝার পরে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের যে বাসাবাড়িতে বিদ্যুৎ বিল তৈরি হয়, অর্থাৎ আমাদের যে বিদ্যুৎ বিলটা দেয়, সেটাতে আমরা যদি একটু খেয়াল করি, মানে আজকের পর যদি আমরা একটু বিলটার দিকে খেয়াল করি, তাহলে কিন্তু আমরাও নিজেরাও আমাদের বাসাবাড়ির বিদ্যুৎ বিলে যে কত খরচ হলো বা কত ইউনিটে আমাদের কত টাকা খরচ হলো, আমার সঙ্গে যত তথ্য আছে সবগুলো কিন্তু আমরা বুঝতে পারবো, এবং কি একটা বিদ্যুৎ বিল কীভাবে তৈরি করে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, তো এই তিনটা গুরুত্বপূর্ণ টপিক আজকে শুরু করতে যাচ্ছি, তো সবাই মনোযোগ থাকবেন। ওকে, তো আজকে প্রথমত আমি শুরু করব কাজের পরিমাণ। তো আমি প্রথম টপিক হলো আমাদের কাজের পরিমাণ। তো এটা আমরা কিভাবে করব, ওকে? তো এখন কাজ কি আমরা জানি? কেউ কি কাজ সম্পর্কে কিছু বলতে পারবেন? মানে আমরা কাজ সম্পর্কে কি জানি, আইডিয়া আছে কারোর? হ্যাঁ, আপনারা কি কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা পড়েন নাই? আমরা কি কাজ পড়ি নাই, কাজের চ্যাপ্টারটা পড়ি নাই? একটু আন্দাজ নেই আমাদের, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি আমার তড়িৎ আমাদের ইয়ার ক্ষেত্রে কাজ ক্ষমতা শক্তি ক্ষেত্রে আমরা কাজ বলতে পড়ছিলাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর বলের দিকে সরণ ঘটে, তখন আমাদের যেই বলের দিকে যে সরণটা পাচ্ছি, সে সরণ এবং বলের গুণফলকে আমরা বলছিলাম কাজ, অর্থাৎ WFS। এটা ছিল ধনাত্মক কাজ, ঠিক আছে? অর্থাৎ WFS বল এবং সরণের গুণফল ছিল আমাদের কাজ। আর তড়িতের ক্ষেত্রে আমি আবার বলি, আমাদের তড়িতের ক্ষেত্রে আমাদের কাজ হবে, তড়িতের ক্ষেত্রে আমাদের কাজ হবে W = B আর Q। কথাটা খেয়াল করেন সবার, আমি আমাদের তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা কাজ বললাম কি, W = BQ। তো এখানে BQ, এই ভি মানে কি কেউ বলতে পারবেন? এই ভি দ্বারা কি বোঝানো হয়েছে? তড়িৎ বিভব। আর কিউ মানে কি? আদানের পরিমাণ। ওকে গুড, আদানের পরিমাণ। আর এই W দ্বারা আমরা কাজ বুঝি, এই W দ্বারা কি বুঝি? কাজ বুঝি। ওকে, তো কাজ মানে হলো কি, বিভব আর আমাদের আদানের গুণফল। বিভব আর কি, আদানের গুণফল। তো W = BQ আমরা বলতে পারি তো আবার, কোনো সমস্যা নাই? ওকে গুড। তাহলে এখন আরেকটা জিনিস আমি করি, আমরা আর একটা সূত্র কিন্তু জানতাম, সেটা হলো, আমি সাইড নোট করে লিখি এটাকে, সেটা হচ্ছে আমাদের Q = আমরা IT, এটা জানতাম, জানতাম কিনা বলেন? ওকে, তাহলে আমি আপনারা যদি কোনো ইয়া না করেন, তাহলে আমি কি বলতে পারি, এই ভি আর কিউর জায়গায় কি লিখতে পারি? IT লিখতে পারি। তাহলে আমার নতুন কাজের ফর্মুলা কি গেল, আমাদের W = BIT, তাই না? ওকে আচ্ছা, এবার এখানে আর একটা সূত্র কথা বলি আমরা, এটি কিন্তু আমরা পড়াইছিলাম যে V = IR, জানেন তো এটা? V = IR সূত্রটা পড়াইছিলাম না আমি গত ক্লাসে, V = IR এই সূত্রটা তো পড়াইছি। হ্যাঁ, এর পড়াইছি না?
ওকে গুড, এইটা সূত্র আমরা পড়াইছিলাম। তাহলে আমি এখন কি করব, এই যে দেখেন বি, এ বি এর মধ্যে আমি মানটা বসাবো। ওকে, তো বি এর মধ্যে যে মানটা বসাবো, আমি আবার নতুন ডাব্লিউ ইকুয়াল টু কি ফর্মো, বি এর মানে আই আর আবার আছে ইনটু আই টি আছে না, আমি বি এর মান এখানে বসাইলাম, ঠিক আছে, আমি বি এর মানটা এখানে বসাইলাম, বি এর মান আই আর এখানে বসাইলাম। ওকে, তো এখানে খেয়াল করেন, এখানে একটা আই আছে আবার এখানেও একটা আই আছে, ঠিক আছে, আমি এটা অন্য কালার করে দিই, দুটাই দেখছেন, এই এখানে একটা গ্রিন আই আছে আমাদের, আবার এখানে একটা আই আছে, আই আছে না দুটা, এখানে আই দুটো কিনা বলেন। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, আই স্কোয়ার, ঠিক আছে, আর টি, আই লিসেন আর একটা সূত্র। ওকে, আমি বলবো এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সূত্র আমাদের, ঠিক আছে, এখানে আমাদের এটা একটা সূত্র আমাদের, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু বি কিউ, এটা আমাদের একটা সূত্র, তারপর ডাব্লিউ ইকুয়াল টু বি আই টি, এটা একটা আমাদের সূত্র, সবাই মনোযোগ দিয়েন, এটা আমাদের একটা সূত্র, তারপর আর একটা সূত্র আছে আমাদের, এইটা খেয়াল করছেন তো? ওকে গুড, তাহলে এইটা হলো আমাদের আর একটা সূত্র। তাহলে আমি এখানে তিনটা সূত্র দিলাম কাজের, কাজের একটা সূত্র আছে ডাব্লিউ ইকুয়াল টু বি কিউ মানে বিভব আর আধানের গুণফল, আর একটা সূত্র দিছিলাম আমরা ডাব্লিউ ইকুয়াল টু বিভব আর আই এর মানটা একটু বড় হবে, বিভব ইন্টু তড়িৎ প্রবাহ ইন্টু টাইম সময়, তারপরে সূত্র দিছি তড়িৎ প্রবাহ বর্গ আর আর হচ্ছে টি মানে আই স্কোয়ার আর টি, এই তিনটা সূত্র, তিনটা সূত্র মুখস্থ রাখতে কি কঠিন হবে? আচ্ছা, এবার একটু আমরা অন্য ধরনের একটা চিন্তা করি, খেয়াল করেন আমরা এখান থেকে আয়ের মানটা যদি বার করি, আয়ের মানটা বার করলে কি হব, আয়ের মান বার করলে বি বি বাই আর হইব না, আর নেই এই স্ল্যাশ চিহ্নটা বোঝেন তো, এটা ভাগ চিহ্ন বোঝায় আর কি। আচ্ছা, আমরা ইয়া করি ওইভাবে লিখি, এটা লেখা যায় না, লেখা যায় আই ইজ ইকুয়াল টু মানে এই আটটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এই আটটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে বি বাই আর হয়ে যাবে না, তাহলে আই আই ইজ ইকুয়াল টু আমরা কী পাবো, বি বাই আর, কথা খেয়াল করছেন তো সবাই, আই ইজ ইকুয়াল টু আমরা বি বাই আর পাবো। ওকে, তো এখন আমরা কীভাবে এই সূত্র থেকে আনবো, আমরা কোন সূত্রটাতে বসাবো বলেন তো, এখানে তো তিনটা সূত্র পাইছি, এখানে কোন সূত্রটাতে বসাবো, আইয়ান আমরা এই সূত্রটাতে বসাই, এটাকে আমরা কন্ট্রোল ই করে কপি করি নিলাম, এখানে নিয়ে যাই, মা আওয়াজ করো না, ওকে, এখানে আমি কি করব, কন্ট্রোল জেড, এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু খেয়াল করেন, এখানে বি এর মান আমরা বার করে, বি এর মান ওই সময় বসাইছিলাম, বাট এখন বি এর মানটা বসাবো না, আই এর মানটা বসাবো, আই এর মান কত পাইছি, এখানে যে আই আছে এই আই এর মান আমরা পাইছি বি বাই আর, বি বাই আর, আর ইনটু আছে কিন্তু আমাদের টি, গুড,
তাহলে আমাদের আলটিমেট সূত্রটা কি আসতেছে? হ্যাঁ, বিএনা এরাত হবে, আমরা বসাই বি স্কোয়ার। ও সরি, কন্ট্রোল জেড। এখানে কি হবে আমাদের? দিতাছে বি স্কোয়ার বি স্কোয়ার টি বাই আর। ঠিক আছে, এবার আমি একটু ছোট করি। ঠিক আছে, এবার এখানে সূত্রটা, তাহলে আমি এখানে একটা সূত্র পেয়ে গেলাম। এই সূত্রটা আমি একটা ভিন্ন কালার দিই। ওকে, আমরা কি পেলাম? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এখানে আর একটা নতুন সূত্র আমরা পাইলাম। তো আমরা কাজের কটা সূত্র পাইলাম? চারটা। কাজের কটা সূত্র পাইছি? চারটা। তো এগুলা কি বুঝে আস থাকবে নাকি ভুলে যাবেন? ওকে, এই চারটা আমি কাজের সূত্র পাইলাম। ওকে, তো আপনারা সবাইকে চারটার সূত্র বুঝতে পারছেন? বিশেষ করে আমাদের কি বলে ফাহাদ, নূপুর আর এসে সাদিয়া, এই তিনজনকে বুঝতে পারছেন সূত্রটা? আপনি বুঝেন নাই? নূপুর বুঝেন নাই? আপনি তো আজকে প্রথম করতেছেন ক্লাস, বুঝবেন কেমনি? আপনাকে সময় দিতে হবে এক্সট্রা অনেক। হ্যাঁ, আগে ভিডিওগুলো দেখতে হবে। আচ্ছা, আজকে ঈশার কি সমস্যা হইলো? নাজিয়া তো ইয়াদা হইতেছে, কই যাইতাম এটা লই আমি। আচ্ছা যাক, তো এখন আমরা এগুলা ক্লিয়ার করলাম। তো আমার বলেন, আপনাদের এইগুলো বোঝার মধ্যে তার কোনো সমস্যা নাই? আমি এগুলার এখন কুইট করে আমাদের নেক্সট কাজের ক্ষমতা চলে যাব। ওকে, তো আসুন আমরা ক্ষমতা চলে যাই। তো এখন আমরা পড়াবো তড়িৎ ক্ষমতা। তো তড়িৎ ক্ষমতা যদি আমরা পড়াতে যাই এখন, আমরা ক্ষমতাকে কি বলি? পাওয়ার বলি না? আচ্ছা, পাওয়ার মানে কি? পি। আচ্ছা, পাওয়ার সমস্যা আমরা কি জানতাম বলেন তো? ক্ষমতা কোন সরেদমান ব্যক্তি আছেন ক্ষমতা ক্ষমতা জিনিসটা জানতেন আপনার আগে থেকে? ডাব্লিউ বাই টি এটা কি জানতেন আগে, ক্ষমতার মানে এটা? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি। ক্লিয়ার করার ছাত্রজন পারে না। তখন তো আমারও করাইতে হইব। তো এখন কথাটা খেয়াল করেন, আমাদের টি সময়, বাড়াই নেই টি, ছোট হাতে টি লাগবে, টি সময়ে কাজ বা শক্তির পরিমাণ, শক্তির পরিমাণ হচ্ছে আমাদের ডাব্লিউ। এখন খেয়াল করেন, টি সময়ে আমাদের শক্তি বা কাজ বা শক্তির পরিমাণ হচ্ছে ডাব্লিউ। কাজ বা শক্তির পরিমাণ কি? ডাব্লিউ।
W ওকে। তাহলে এখন ঐকিক নিয়ম অনুসারে একক সময়ে মানে এক সেকেন্ডে, এক সেকেন্ড বা একক সময়ে, আচ্ছা এটা দেওয়া লাগবে না, একক সময়ে একক সময়ে ও সরি এগুলো আনার দেওয়া যাবে না, ডটস না, এটা গেল কই। আচ্ছা একক সময়ে এটা আমরা ডটের দেওয়া যায়, এগুলো ডটের দেওয়া যায়। তাহলে একক সময়ে আমাদের কি হবে, এই ডব্লিউ বাই টি হবে, এটা বুঝতে পারছেন তো সবাই? হ্যাঁ আমি আবার বলি, ক্ষমতা কেমনে বোঝ, আমরা আজ ক্ষমতাটা আমরা কীভাবে বুঝবো, আমরা টি সময়ে কাজ বা শক্তির পরিমাণ পাই ডাব্লিউ, তাহলে একক সময়ে যে পরিমাণ কাজ বা শক্তি পাই সেটাকে আমরা বলি ডাব্লিউ বাই টি। আসলে ক্ষমতা বলতে বোঝাতেছে যে আমরা একক সময়ে কী পরিমাণ কাজ করতে পারি, একক সময়ে কী পরিমাণ কাজ করা হয় বা কী পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ক্ষমতা জিনিসটাকে বুঝি। তার মানে ক্ষমতা মানে হলো একক সময়ে কাজের পরিমাণ। আমি আবার বলতেছি ক্ষমতা মানে হলো একক সময়ে কাজের পরিমাণ। কথাটা কি বুঝে আসছে সবার? ওকে এবার তাহলে আমরা কি বলতে পারি, ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি বলতে পারি কি না সবাই? ওকে এবার আসেন আরেকটা জিনিস লাগাই এখানে, ডাব্লিউ মানে কি দা বিকিউ, গুড, কে বললেন এটা কথাটা? তাহলে এখানে কি গেলো, আরেকটা সূত্র গেল। এখন দেখবেন খালি পদে পদে সূত্র আমরা, এখন পি ইজ ইকুয়াল টু আবার কাজ আর কি শিখিয়ে সূত্র দিয়েছিলাম আমরা, খেয়াল আছে নি? হ্যাঁ বি আই টি, আরেকটা সূত্র গেল নি, আরেকটা সূত্র হয়ে গেছে না? হ্যাঁ গুড। তাহলে আমার আরেকটা সূত্র গেছে, তো আরেকটা সূত্র আমরা নিয়ে আসেন, তাহলে এখন আবার কি বলবো, বিআইটি আরেকটা কি দা আই স্কোয়ার, আই স্কোয়ার আর টি, গুড। আমরা নিচে টি রাখছি একটা জিনিস বোঝানোর জন্য ভাইয়া, হ্যাভ এ রিল্যাক্স, ওর জন্যে এটা হচ্ছে ভাইরাল একটা ডায়লগ। এস আই স্কোয়ার, ও সরি জ্যাট, আই স্কোয়ার, আই স্কোয়ার আর টি। ওকে তো আমরা কি লিখলাম, কাজ সমান সমান আই স্কোয়ার আর টি উপরে লিখলাম, দেখেন কাজ সমান সমান আই স্কোয়ার আর টি আমরা লিখছি। সবাই বুঝতে পারছেন তো লিখছি যে ফাহাদ? আচ্ছা এবার এখানে যে এই টিটা আছে আমাদের, এই যে টিটা আছে আর নিচে যে টিটা আছে, টিটা কি যায় কাটাকাটি চলে যায়। আচ্ছা তো কাটাকাটি যদি চলে যায় তাহলে আমরা কি পাবো? হ্যাঁ আমরা সরি আমাদের এটা লিখতে হবে না, আর থাকবে আমাদের শুধু আই স্কোয়ার আই স্কোয়ার আর, ঠিক আছে? তাহলে আমাদের দ্বিতীয় সূত্র, হ্যাঁ গুড, এটারও কি দেন টিটি কাটা যায়, তাহলে এটারও আমরা কি পেতেছি ভি আই, আমরা সমান চিহ্নটা দিই নাই সমান, তো আমরা বুঝতে পারলাম তো ফাহাদ? ওকে তাহলে এখানেও আমাদের অসাধারণ কিছু সূত্র চলে আসলো, আমাদের এখানে এটা একটা সূত্র, হ্যাঁ তারপর আমাদের এটা একটা সূত্র, আর তারপর আমাদের এখানে এটা একটা সূত্র হলো, তারপর আমাদের এটা একটা সূত্র হলো।
হ্যাঁ, আর একটা কি সূত্র ছিল খেয়াল আছে? আসেন আরে ওই সূত্রটা আমরা প্রয়োগ করি, কোর্সেজন শব্দে প্রয়োগ করলাম, কি কন বাদ রেখে তো লাভ নাই। তো পি ইজ ইকুয়াল টু, ওই সূত্র কি ছিল আমাদের কাজ বলে গেছেন গা? আমাদের ওইটা ছিল আমাদের বি স্কোয়ার টি বাই আর, কাজের কি ছিল বি স্কোয়ার টি বাই আর। আচ্ছা ওইটাকে কপি করে নিই, কন্ট্রোল সি। তাহলে আমরা কি করবো, এই জাত লিখে দেবো, এই জাত না পুরাটাতে। আচ্ছা এটা কি লিখলাম, আমরা কাজ লিখছি না, খেয়াল করেন এটা ডাব্লিউ বানটা নেই। আচ্ছা তাহলে এখন এটার কি দিয়ে ভাগ দিতে হবো, ক্ষমতা ভাগ করতে হলে এই ডাব্লিউটারে টি দ্বারা ভাগ দিত, টি দ্বারা ভাগ দিলে কই টি কই লিখতে হবে, নিচে না নিচে লিখলাম টি, ঠিক আছে টি লাগছি। এবার সবাই খেয়াল করেন এ টি আর এ টি কি যায় কাটা যায়, তাহলে তো থাকতেছে কি আমাদের তাহলে আমাদের থাকতেছে এটা কাটা এটা কাটা, থাকতেছে কি দা বি স্কয়ার বাই আর। তাহলে এখানে আর একটা ফর্মুলা, তো আমাদের ক্ষমতার কটা ফর্মুলা পাইছি খেয়াল আছে তো সবার? হ্যাঁ, তাহলে আমরা কাজের প্রায় পাঁচটা চারটা সূত্র দেখাইছি আর ওইগুলোর সাথে কম্পেয়ার করে আমরা ক্ষমতারও প্রায় পাঁচটা সূত্র আমরা দেখাইছি। তো এই সূত্রগুলো কিন্তু আপনারা কি রাখতে হবে, অবশ্যই এই সূত্রগুলোকে মনে রাখতে হবে, এগুলাকে ভোলা যাবে না। হ্যাঁ নিজের নাম ভুলে ফেলবেন, বাট এই সূত্রগুলোর নাম কখনোই ভোলা যাবে। ওকে, খুব ইম্পর্ট্যান্ট সূত্র এগুলো। আচ্ছা তাহলে বলেন ক্ষমতার পার্টে কারো কোনো ক্ষমতা বুঝতে সমস্যা আছে, মানে সূত্রগুলোকে বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, একটা জিনিস তো আমরা পড়াই নাই, এটা কেউ বলেন নাই, সেটা হচ্ছে আমাদের এখানে কাজ পড়াইছি, কাজের একক কি দা জোল, শিওর কাজের একক আছে জোল, কিন্তু আর একটা একক জোয়া নাই, যেমন আমি বিভবের একক কি দা, বিভবের একক কি দা বোল্ট না, আর আধানের একক কি দা কলম না, তাহলে কি দা বোল্ট, বোল্ট কলম আছে তাই না? আচ্ছা দেখ আমরা ওই ওই ডিফিকাল্টি দাদা যাওয়ার দরকার নাই, আমরা জাস্ট এটা জানবো কাজের একক হয়েছে কি দা আমাদের জোল, কাজের একক কি, কাজের একক কি বলেন জোল। আচ্ছা তাহলে কাজের একক যদি জোল, তাহলে ক্ষমতার একক কি, এপি এর এককটা কি বলেন ওয়াট, পি এর একক কি ওয়াট। তাহলে আমাদের এখানে দেখেন কাজের একক হচ্ছে জোল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাইলে জোল আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখেন জোল এফর আছে, আচ্ছা আমি একটু ইয়া করি, জোল কি লিখলাম, জোল পার সেকেন্ড লিখছি না, অর্থাৎ এই জোল পার সেকেন্ডও বলতে পারি আমরা, এটা ওয়াট যেমন ক্ষমতা আর জোল পার সেকেন্ডটা আমাদের কি ক্ষমতার একক, কিন্তু আমাদের স্পেশালি আমাদের ক্ষমতার একক হলো কি ওয়াট, স্পেশালি ক্ষমতার একক কি ওয়াট। ওকে তো আমরা ক্ষমতার একক জানলাম ওয়াট আর কাজের একক জানলাম কি জোল, কাজের একক কি আমি একটা হতে ডিনোট করে দেই জোল, অথবা এটাকে জে দেওয়া প্রকাশ করে, গেলো। তো আমরা এগুলা শেষ করলাম, তো বলেন কাজ আর ক্ষমতা এগুলোর মধ্যে কারো কোনো সমস্যা? ওকে গুড, তাহলে আমরা একটা ম্যাথ করি আসেন, এখন ম্যাথটা খুব ইজি হবে, আমি একটা বাল্ব লিখবো, মনে করেন একটা বাল্ব বানাচ্ছি আমি, হাইসেন না, হ্যাঁ আমার বাল্ব দেখে কাউ কেউ হাইসেন না,
আচ্ছা এটার বর্ডারটা আমি ক্যান্সেল করে দিই না। আচ্ছা মনে করেন এটা একটা বাল্ব, কার কোনো সমস্যা আছে এটা বাল্ব হিসেবে মানতে? আচ্ছা কারো কোনো সমস্যা নেই। তাহলে এখন এই বাল্বের আমাদের ক্ষমতা, মানে বাল্বটার কি বললো, বাল্বটার বইলা দিল যে বাল্ব রয়েছে আপনার 100 ওয়াট, 100W আর কি, 100W মানে বুঝুন তো ওয়াট। ওকে 100 ওয়াটের একটা বাল্ব বললো, তো এটার গায়ে লেখা আছে এটার ভোল্টেজ আছে আপনার 220 ভোল্ট। কত ভোল্ট কথা বলেন, এখানে আমাদের দুটা মান দেওয়া আছে, এই যে বাল্বটার দুটা মান দেওয়া আছে, একটা দেওয়া আছে এটার ওয়াট দেওয়া আছে আমাদের 100 ওয়াট, এটা 100 ওয়াটের একটা বাল্ব, আর এটা ভোল্টেজ হলো আমাদের 120, এটা ভোল্টেজ কি 220। তো এখন আপনার প্রশ্নটা করলো, প্রশ্নটা হলো কি আপনাকে বার করতে হবে এটা রোধ কত। ওকে আপনাকে রোধের মান বার করতে হবে, তো আমরা পারবো, আসেন আমি একটু আমরা একটু করার চেষ্টা করি। তো এখানে খেয়াল করি আমরা, এখানে আমরা সূত্রটা কি জানি, আগে মান কি দেওয়া আছে এইগুলো আমরা খেয়াল করবো। সো অলওয়েজ আমাদের কোনো প্রশ্ন যখন দিবে তখন মানগুলো কি আছে এটা আমরা বার করবো। যেমন এখানে পি এর মান দেওয়া আছে, লিখবেন গিভেন, গিভেন গিভেন আমাদের পি ইজ ইকুয়াল টু 100 ওয়াট। নূপুর শুনতেছেন তো? আচ্ছা গুড গুড গুড। আর ভোল্টেজ বি দেওয়া আছে আমাদের 220 ভোল্ট, তাহলে আমাকে বার করতে হবে আর ইজ ইকুয়াল টু ওয়াট। তার মানে আপনি যখন মানগুলো লিখেন, দেখেন আমরা যখন মানগুলো লিখছি তখন আমাদের মনে কিন্তু একটা লাড্ডু ফুটে সবসময় যে এই মানগুলো দেওয়া না আছে কোনো সমস্যা নাই। আমাদের মনে লাড্ডুটা হলো কি, এই মানগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু সূত্রটাকে বলতে পারি। যেমন আমরা এখন বলতে পারলাম যে এখানে দেখেন পি ভি আর আছে, তো দেখেন তো আমাদের ক্ষমতা সূত্র কোনটা এরকম মিলে, পি বি আর, পি বি আর, দেখেন এটা এটা না এই সূত্রটা এটা, হ্যাঁ গুড, কন্ট্রোল সি দিলাম, আসেন এটাকে আমরা নতুন করে লিখি। ফাহাদ শুনতেছেন তো? ফাহাদ নামাজ চলে গেছে মনে হয়। আচ্ছা এটা তো এখন বিয়ের মানটা কত বলেন তো, 220 ভোল্ট, 220 ভোল্ট মানে কি দাও 220 ওভার স্কয়ার হবে না, আর আর এর মান তো আমরা জানি না, কিন্তু এখানে কি দাও আছে পি এর মান কত, 100 ওয়াট দেওয়া আছে না। হ্যাঁ তো এখন আমাদের কি হবে, আমরা এই পুরোটাকে কপি করবো, এখন কন্ট্রোল সি, কন্ট্রোল বি, আমরা এই আরটাকে চেঞ্জ করে ফেলবো, আরটাকে নিয়ে আসবো এখানে, এখানে নিয়ে আসলাম আর, আর এখানে চলে যাবে 100। হিসাবটা বুঝিনি, হ্যাঁ আমি আবার হিসাবটা একটু ইয়া করি, দেখেন এখানে আমার যে 100 মানটা ছিল এই 100 মানটা এখানে উপরে আছে, তো এই এই পাশে উপরের জিনিস আমরা এই পাশে নেই সমীকরণের ক্ষেত্রে, এটা নিচে চলে যাবো না, আর এই পাশে আর আছে ভাগে, অর্থাৎ আটটা কান্ডা ভাগ দিছি, এই আটটা আমার এই পাশে নিলে কী হবে এটা উপরে চলে আসবে না, তাহলে আর ইজ ইকুয়াল টু আমাদের 220 স্কোয়ার বাই 100। এটাকে ক্যালকুলেট করলে কত হয় ফটাফট বলেন, 400 শিওর নি? হ্যাঁ তো 484টা কি আমাদের রোধ না, হ্যাঁ তো এটা কী বলবো ওহম, ঠিক আছে 484 ওহম। কত বুঝতে পারছেন, হ্যাঁ অঙ্কটা কি সবাই বুঝতে পারছেন, এটা খুব ইজি, আমরা নেক্সটটা অনেক কঠিন কঠিন অঙ্ক করবো, বাট
আপাতত আর যাচ্ছি না আর কি। তো এখন আমি যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আমাদের লাস্ট যে টপিকটা, অর্থাৎ আমাদের লেসনে যে টপিকটা বলছিলাম যে বিদ্যুৎ বিল, এটা বলে কিন্তু শেষ করবো, আমাদের 5 কি 7 মিনিট লাগবে। তো কাজের পরিমাণ বা শক্তি পরিমাণ দেখাইলাম, তড়িৎ ক্ষমতা দেখালাম, তো এখন আমি দেখাবো আপনাদেরকে বিদ্যুৎ বিল। তো আসুন বিদ্যুৎ বিলটাকে আমরা কভার করি। আজকের লেসনগুলো সবাই বুঝতেছেন তো? গুড, আমি তো তাহলে ভালো টিচার হয়ে গেলাম গা। আসুন বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিলটা খুবই সোজা। আমি যদি একটা কথা বলি যে আপনারা ডাব্লিউজিগুলো কি বলবেন বলেন তো, সরি ডাব্লিউজিগুলোকে কি বলবেন? চিন্তা করেন আমি ডাব্লিউজিগুলো চিরাচরিত যে সূত্রগুলো এটা কিন্তু বলবো না, আমি অন্য কিছু বলবো। সুতরাং একটু ভাইবা চিন্তা বলতে পারবেন কেউ? এটা বলা জানি ডাব্লিউজিটি পিটি। এখন মনের মধ্যে অনেক প্রশ্ন চলে আসবে যে ভাইয়া আপনার এতটা সাহস, ডাব্লিউজিটি পিটি আপনি করতে কানলেন? তো খেয়াল করেন, হ্যাঁ এখানে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি না, তাহলে এ টিটা কি বাগে আছে না? সবাই খেয়াল করছেন এ টিটা বাগে আছে না? তাহলে এই টিডারে যদি আমরা এই পাশে নিয়ে যাই তো পি এর সাথে গুণ হবে না? গুণ হবে কি না? এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে পি এর সাথে গুণ হবে, তাহলে পিটি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে আমাদের পিটি। ওকে বুঝতে পারছি, ওকে। আচ্ছা তো এখন আমাদের বিদ্যুৎ বিলগুলো যখন আমরা হিসাব করি, খেয়াল করেন সবাই, বিদ্যুৎ বিলের কারোর যদি বিদ্যুৎ বিল থাকতো একটা, তাহলে আমরা এখনই বলতাম দেখার জন্য। তো এখন বিদ্যুৎ বিলের যে ইয়াটা দেওয়া আছে, মনে করেন এক ইউনিট ইজ ইকুয়াল টু দেওয়া, মানে দেওয়া আছে তাদের, মানে এক ইউনিট হিসাবটা আর কি, এটার দেওয়া আছে 1 কিলোওয়াট, হ্যাঁ ঘন্টা এমনি দেওয়া আছে, মানে অনেক সময় বাংলায় আছে আর কি, মানে 1 কিলোওয়াট, কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট কি দেওয়া আছে ঘন্টা, কথা খেয়াল করেন কিলোওয়াট ঘন্টা, সবাই খেয়াল করতেছেন তো? আমার কথা কি সবাই শুনতে পান? তাহলে আমি কি বললাম, কিলোওয়াট ঘন্টা, কি বললাম? কিলোওয়াট ঘন্টা। ওকে তাহলে আমাদের কিলোওয়াট ঘন্টা মানে কি, এক ইউনিট, কিলোওয়াট ঘন্টা মানে কি এক ইউনিট। কালকে কিন্তু আমরা আরো অনেক তথ্য দেবো। এখন শুনেন, আমাদের নর্মালি এখানে যে পিটা আছে, এই পিটার একক কি আছে? শুধু ওয়াটে আছে না? হ্যাঁ এটা পিটার এককটা শুধু ওয়াটে আছে না? কথা বোঝেন নাই আমার? হ্যালো, আমার কথা কি বোঝেন নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখন আমি কিন্তু নেক্সট যখন সৃজনশীল কিছু কভার করবো, কিছু প্রশ্ন কভার করবো, তখন আরও কিছু জটিল চিন্তা আনবো। বাট আপাতত আপনারা মনে রাখেন এক ইউনিট সমস্যা মনে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, মানে কিলোওয়াট। খেয়াল করেন আমাদের এখানে পিয়ে রাখা হয়েছে ওয়াট, কিন্তু আমাকে এখানে কী হয়েছে তারা কিলোওয়াট। আচ্ছা বলেন তো আমি এই ওয়াটটাকে কিলোওয়াটে নিব কিভাবে? 1000 দ্বারা গুণ দিলে কেমনে? ওয়াটের থেকে কি কিলোওয়াট ছোট নাকি? আমাদের ওয়াটের থেকে কিলোওয়াট অনেক বড়, মানে 1000 ওয়াটে 1 কিলোওয়াট। তাহলে এখানে ওয়াটে আছে, ওয়াটের কিলোওয়াটে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। গুড, আপনারা বুঝছেন। এটাকে এক্স করে ফেলি, একটু ইনসার্ট করে। কিলোওয়াট ঘন্টা দেখেন না? আচ্ছা আমরা নেক্সট অফলাইনে আমাদের একটা কি বলে, কালকে আগামীকাল আমরা একটা বিদ্যুৎ বিলের আমি ছবি তুলে আপনাদেরকে দেখাবো, ছবি তুলে শেয়ার করে, ঠিক আছে? ওকে তাহলে আমি 1000 দ্বারা ভাগ দিলাম, কি দ্বারা? 1000 দ্বারা ভাগ দিলাম। এখন ক্ষমতার এককটা কি গেলো?
আমরা ওয়াটে কনভার্ট করে ফেললাম না, কিলোওয়াটে 1000 দ্বারা ভাগ দিয়ে কিলোওয়াটে কনভার্ট করে ফেললাম। আর একটা কথা মনে রাখবেন, সেটা হলো কি, আমরা এখানে এ সূত্র দ্বারা অঙ্ক করব, কিন্তু এখানে যে সময়টা আছে মাস পে, এটা মনে রাখবেন, এই সময়টা দুনিয়া উল্টে দেখব, হ্যাঁ এই সময়টা আমাদেরকে ঘন্টায় রাখতে হবে, এই চারে, ঠিক আছে, কোথায় রাখতে হবে, ঘন্টায়, কিসে রাখতে হবে, বুঝতে পারছেন তো কি বলতেছি আমি, এটাকে ঘন্টায় রাখতে হবে। অর্থাৎ অনেক সময় দেখবেন এটা কি আছে, মিনিটে আছে, না হয় সেকেন্ডে আছে, না হয় দিনে আছে, তো আমরা কি করব, এটা যেভাবে থাকুক না কেন এটাকে আমরা ঘন্টায় নিয়ে আসবো, কি নিয়ে আসবো, এটাকে কি কি ঘন্টায় নিয়ে আসবো। ওকে, তাহলে আমি এই যে একটা সূত্র আপনাদেরকে দিলাম এটা, হ্যাঁ এই যে সূত্রটা আপনাদেরকে দিলাম, এই সূত্রটা দিয়ে আমরা কারেন্ট বিলের বিদ্যুৎ বিলের হিসাবগুলো আমরা করব, হ্যাঁ এবং কি এগুলো দিয়েই কিন্তু করে। তো এখন আপনারা বলেন বিদ্যুৎ বিল বার করার জন্য যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি বাই 100,000, সরি 1,000, এই যে সূত্রটা, এটা কি আপনাদের সবার ক্লিয়ার, সবার কি ক্লিয়ার? আচ্ছা, আর এই সময়টা কিসে নিতে হবে বলেন তো একজনে, সময়টা কি মিনিটে না সেকেন্ডে না ঘন্টায়, ঘন্টায় নিতে হবে। তাহলে এইটা, এই সূত্রটা ইউজ করে আমরা আমাদের একটা বাসা বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ বিল হলো বা কত কিলোওয়াট পার ঘন্টা বিদ্যুৎ বিল হলো সবগুলো আমরা কিন্তু বার করব। তো বলেন বুঝতে পারছেন তো সবাই এগুলা, হ্যাঁ আচ্ছা ওকে। তো আমি বলছিলাম আজকে আপনাদের সামনে আলোচনা করব কাজের বা শক্তির পরিমাণ, সেটা আলোচনা করলাম, তড়িৎ ক্ষমতা আলোচনা করব বলছিলাম সেটাও করলাম, বিদ্যুৎ বিলের যে সূত্রটা সেটা আলোচনা করব আমি সেটাও কিন্তু করলাম। তো এখন একটা কাজ করি, আমি আমি কি করতে পারি, এখন প্রশ্নগুলো অনেক বড়, আচ্ছা মনে পড়ছে আমার, হ্যাঁ মনে করেন আমরা এই একটা বাল্ব নেই, আগের মতো একটা বাল্ব নেই, হ্যাঁ অনেক কিউট একটা বাল্ব নেই, মনে করেন এটা একটা বাল্ব, ঠিক আছে, এটাটা কি আমাদের বাল্ব, আচ্ছা এই বাল্বের, সবাই শুনতেছেন তো আমার কথা মেধাবী স্টুডেন্টরা, ওকে, তো আমি বললাম এই বাল্বের ক্ষমতা সবার খেয়াল করেন, ক্ষমতা আমি দিলাম এই 100 ওয়াট, ক্ষমতা দিলাম আমি 100 ওয়াট, এই বাল্বের ক্ষমতা দিলাম আমি 100 ওয়াট, আর এটা আমি ইউজ করছি, সরি এটা ইউজ করছি আমি সাপোজ 120 মিনিট। এখন জিজ্ঞেস করলাম আমার, আরেকটা না জিজ্ঞেস করার আগে বলি, এক ইউনিট বিদ্যুৎ খরচের দাম আমি দিয়ে দিলাম যে এক ইউনিট বিদ্যুৎ খরচ করণ লাগে আমার 5 টাকা মূল্যে, অর্থাৎ শোনেন প্রশ্নটা, আমি যদিও নেক্সট আমরা খুব অ্যাডভান্সে যাব, তো এখানে মূল জিনিসটা হলো কি, আমি একটা বাল্ব দিলাম, সে বাল্বটার ক্ষমতা হলো 100 ওয়াট, আর এটা আমি 120 মিনিট দৌড়া বাল্বটা জ্বালাই দিয়েছি, জ্বালানোর পরে আমি বললাম কি এটার 100 ওয়াটের বাল্ব 120 মিনিট ধরে জ্বালাইলে এটার মধ্যে কত টাকা বিল উঠবে, যেখানে এক ইউনিটের বিল হলো 5 টাকা, কথা বুঝতেছেন তো সবাই, হ্যাঁ তাহলে আমরা এই সূত্রটাকে আবার টেনে নিয়ে আসি, আসেন এই সূত্রটা আমরা এখানে লিখলাম, তাহলে পি এর মান কি লিখবো, 100, আচ্ছা আর টি এর মান কি লাগবে বলেন তো, টি সময়ের মান কি লাগবো, 2 ঘন্টা, সবাই বুঝতে পারছেন, ও শিট, ওকে 100 আছে, ঠিক আছে 100 নিয়ে কোনো গাবলা নাই, ওকে গুণ দিলাম, আর টি কত কইলেন, 120, যেহেতু 120 মিনিট মানে এটা 60 দ্বারা ভাগ দিয়ে আমরা ঘন্টায় আনবো, তো 60 দ্বারা ভাগ দিলে হয় 2, তো
তাহলে 2 ঘন্টা, কয় ঘন্টা? 2 ঘন্টা। তাহলে ক্যালকুলেট করলে কি হয় বলেন তো? 0.02। এত কি এটার বল, এই যে অর্ডারে এটার একটা হলো কিলো ওয়াট কি ঘন্টা, কথা বুঝতে পারছেন? কিলো ওয়াট ঘন্টা, সবাইকে বুঝতে পারছেন? এটা কিলোওয়াট, এটা হাইফেন আর কি, এটাকে মাইনাস না, এটা হাইফেন, কিলোওয়াট ঘন্টা, এটা এক লোক না লিখে হাইফেন দিয়ে লিখতে হয় আর কি, বুঝতে পারছেন? মানে আলাদা করে আর কি, যে এখানে কিলোওয়াট হচ্ছে একটা জিনিস আর ঘন্টা হচ্ছে একটা জিনিস, এটা আলাদা করার জন্য, বুঝতে পারছেন সবাই? আচ্ছা আমি তো ইয়া বার করলাম, কিলোওয়াট ঘন্টা বার করলাম, আর কিলোওয়াট ঘন্টার কি লেখা যায় দেখেন, এখানে 0.2 আছে, আর কিলোওয়াট যে ঘন্টাটা লিখলাম না, এই কথাটার জায়গায় ইউনিট লেখা যায়। উফ, কি লেখা যায়? ইউনিট লেখা যায়, কথা বুঝতে পারছেন সবাই? ইউনিট। এখন আমি ফাইলাম কত ইউনিট আছে বিদ্যুৎ আমার কাছে, আমি কত ইউনিট বিদ্যুৎ খরচ করছি? 0.2 ইউনিট। তাহলে আমি খরচ বার করাম, হ্যাঁ আমি জানি আমি কতটুকু খরচ করছি, আমি এখন খরচটা বার করবো। তো খরচটা বার করার জন্য কি করবেন, আমাদের টোটাল খরচ হচ্ছে, মনে করেন টোটাল খরচের অ্যামাউন্টটা দিলাম, এটা বাংলা লিখি, খরচ আচ্ছা খরচ কি হলো 0.2 ইউনিট খরচ হয়েছে, আর আমাদের 4 ইউনিটের খরচ মূল্য কত না দাম? 5 টাকা। তাহলে 0.2 লোক আমি কি দেবো, এই 5 টাকা গুণ দেব, দিলাম 5, ঠিক আছে? তাহলে কি হয়, 1 টাকা, ঠিক আছে? তাহলে আমি একটা 100 ওয়াটের বাল্বকে 120 মিনিট দইটা যদি আমি কি করি এটা জ্বালাই, মানে 2 ঘন্টা যদি জ্বালাই, খেয়াল করছেন নি, 100 ওয়াটের যে বাল্বগুলো আছে আমাদের বাসা বাড়িতে সেগুলোকে যদি আমরা 2 ঘন্টা জ্বালাই, তাহলে আমাদের বিদ্যুৎ বিল উঠবে 1 টাকা। তার মানে আপনি যদি ডেলিটা 4.5 ঘন্টা চালান, তাহলে এটার জন্য বিদ্যুৎ বিল আসবে আমাদের 2 টাকা। কিন্তু এখানে কথা আছে, আমি এখানে 1 ইউনিটের দাম লইছি কত টাকা? 5 টাকা। যদি তারা 1 ইউনিটের দাম কত টাকা করতো, মনে করেন 10 টাকা দেয়, তাহলে তার খরচটা কত হতো? 2 টাকা, তাই না? কথা কি বুঝে আসছে? 2 টাকা। তার মানে ইউনিটের দাম তারা যদি বাড়ায়, তাহলে আমাদের এখানে খরচের দামও বাড়বে, তারা যদি এখানে ইউনিটের দাম বাড়াই দেয়, তাহলে আমাদের খরচটা একটু বাড়বে, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই, আমি যে ইউনিটে বার করলাম সেই ইউনিটে আগে তার 1 ইউনিটের দাম যত টাকা দিচ্ছে সেই তত টাকা দাম আমরা কি করব, গুণ করে দেব, কথা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা সিম্পলি মানে আমরা সাধারণভাবে আমাদের একটা লাইটের ক্ষেত্রে, আমাদের একটা লাইট যদি 2 ঘন্টা চালাই বা ইয়া চালাই, এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু তার বিদ্যুৎ খরচের হিসাবটা আমরা বুঝতে পারলাম। তো আশা করি এগুলোতে কোনো সমস্যা নেই, সমস্যা আছে? তাহলে আজকে এতটুকুই থাকবে, আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনাদের যে বিশেষ করে গাইডগুলো খুলবেন, খুললে এগুলোতে দেখবেন এক বিদ্যুৎ বিল নিয়ে বা আমাদের তড়িতের এই আমরা যে জিনিসগুলো দিলাম, কাজের পরিমাণ অথবা ক্ষমতা আর আছে বিদ্যুৎ বিল, এগুলো নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, জিনিসগুলো আছে, আপনার সেগুলো করার ট্রাই করবেন। আর আমাদের এর মধ্যে কিন্তু আমাদের কী শেষ হলো, আমাদের আপনাদের এই চলতরের সিলেবাসটা শেষ হলো, আমরা আগামীকাল এটার ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে কিন্তু আলোচনা করব। 2 দিন ম্যাথমেটিক টার্ম নিয়ে আলোচনা করে আমি জৈব রসায়নে চলে যাব। সুতরাং আপনারা বাড়িতে অবশ্যই এগুলো নিয়ে ম্যাথ প্র্যাকটিস করবেন, আর সমস্যা থাকলে কালকে লাস্টে দিয়ে অর্থাৎ শেষেই আমাকে বলবেন, কথা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, তাহলে আজকে এতটুকু থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ।